দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের জন্য বর্তমানে উল্লেখযোগ্য কোনো ওয়েদার সিস্টেম কিছু নেই। আগামী 5 দিন শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই। শুধু উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আগামী 4-5 দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, আর রাতের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না আগামী 4-5 দিন। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে কালকে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা বর্তমানে দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটা ইন্টেন্সিটি আগামী 24 ঘন্টায় আরও কিছুটা বাড়বে, অর্থাৎ 20 তারিখ সকাল নাগাদ এটা একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সপেক্টেড মুভমেন্ট নর্থওয়ার্ড, অর্থাৎ উত্তরের দিকে অনেকটা আন্দামান নিকোবর আইল্যান্ডের খুব কাছাকাছি দিয়ে যাওয়ার সম্ভাবনা। পরবর্তীকালে 21 তারিখে আরও কিছুটা শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে এটি পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর কিছুটা উত্তর উত্তর পূর্ব দিকে গিয়ে উত্তর মায়ানমার এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপকূলের কাছাকাছি 22 তারিখ নাগাদ পৌঁছাবার সম্ভাবনা। যেহেতু এই সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অনেকটা দূরে রয়েছে, তো কোনো প্রভাব সেভাবে আমাদের জন্য নেই। এটার প্রভাবে কি আমাদের একটা রাজ্যে কোনো তাপমাত্রা? না, কিছু নেই, আমাদের কোনো প্রভাব সেভাবে কিছু নেই। তাপমাত্রা আমাদের উল্লেখযোগ্য পরিবর্তন আগামী 5 দিনে কিছু থাকছে না, কিছুটা হয়তো 22 তারিখে আংশিক মেঘলা আকাশ থাকা সম্ভব।